আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পরিবশীকরণ দিব যে পরী দ্বারা সব কাজ করা যায় এবং আপনি যদি চান তাহলে পরীকে বিয়ে করতে পারবেন। এটা কাজ 100% হবে, তবে এই কাজে রিস্ক আছে, আমি এটাও বলে দিচ্ছি। 100% যেরকম হবে কাজে রিস্ক আছে, ছোটোখাটো কেউ কোনো কবিরাজ নতুন আসছেন এই লাইনে বা সাহসিকতা কম যাদের, তারা এই বিদ্যা ভুলেও হাতে নেবেন না, হাতে নিলেই মারা পড়বেন। আর যদি আপনার পর্যাপ্ত সাহস থাকে বা আগে জিম সাধনা বা কিছু করেছেন তাহলে এটা করতে পারেন। তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। মন্ত্রটা বলে দিচ্ছি, হুল হুল জুল জুল পরিবেশ মনে সাহা দোহাই সিদ্ধিগুড়ি শ্রীরামের। এটা হচ্ছে একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনি যদি মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। তো তারপর এটা প্রয়োগবিধি হচ্ছে প্রত্যেক শনিবারে আপনাকে 60টা শনিবারে এটা কাজ করতে হবে, মানে 7-7 49 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। প্রত্যেক শনিবারে আপনাকে শ্মশানে যেতে হবে, শ্মশানে যাওয়ার সময় আপনাকে একটা করে গোলাপ ফুল নেবেন, প্রত্যেক শনিবারে একটা নেবেন, ওটা কাজ শেষে আপনি ওই গোলাপ ফুল ফেলে চলে আসবেন। যে কোনো এক শনিবারে যখন পরি হাজির হবে তখন ওই গোলাপ ফুলটা তার হাতে দেবেন। তো শ্মশানে যেয়ে আপনাকে উলঙ্গ অবস্থায় বসে উত্তর দিকে মুখ করে বসবেন, তারপর এই মন্ত্র 121 বার পাঠ করবেন। তবে এই প্রসেসটা করতে হবে রাত্রিবেলা, দিনের বেলা করলে কেউ দেখে ফেলবে বা দিনের বেলা পরি হাজির হয় না, রাত্রিবেলা করবেন। আপনি যে কোনো একটা শনিবারে পরি হাজির হবে, হাজির হওয়ার পরে তখন আপনি পরীর রূপে কিন্তু মোহিত না হয় আগে ফুল দিবেন, ফুল দিয়ে আগে আপনার বশ করে নেবেন। যদি আপনি তাকে দেখে নিজে উত্তেজনা কন্ট্রোল করতে না পারে, তার সাথে যদি মিলন করতে চলে যান বা কিছু করতে চলে যান তাহলে আপনি নিজে মারা পড়বেন 100% শিওর। তারপর আপনি তাকে ছলে বলে কলে কৌশলে ওই ফুলটা দিয়ে আগে প্রস্তাব দিবেন, তখন সে রাজি হবে। তারপর আপনি চাইলে তার সাথে মিলন করতে পারেন, তাকে বিয়ে করতে পারেন, অথবা যখন ডাকবেন তখন সে আসবে, তাকে দিয়ে কাজ করাতে পারবেন।